ওয়েলকাম টু NUR Tech Solution। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পিডিএফ ফাইল এডিট করতে পারেন এবং কমপ্লিটলি ফ্রি। ওকে, সো দেখেন এই যে একটা পিডিএফ ফাইল আছে আমার কম্পিউটারে, ল্যাপটপে। তো এটাকে আমি জাস্ট ওপেন করব, ওপেন করে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন একটু বড় করলাম যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। এটা আছে সিডনি ওয়াটার, অর্থাৎ এটা একটা ওয়াটার বিল। এটা পিডিএফ আকারে আছে। তো জানেন তো যে পিডিএফ ফাইল যদি হয় তাহলে সেটাকে সাধারণত নর্মালি আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। ওকে, এই জন্য আপনাদেরকে একটা প্রসেস ফলো করতে হবে। তো আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো এটা কমপ্লিটলি ফ্রি, আপনাদের কোনো সফটওয়্যার দরকার নেই। দেখেন এই যে এটা আমি ওপেন করতে চাইছি, এটা ওপেন হইতেছে না, অর্থাৎ এটা কোনো কিছুই আমি এডিট করতে পারবো না এখানে। ওকে, এটা সম্ভব না। এই জন্য আমাদেরকে একটা মেথড ইউজ করতে হবে। আমি দেখাইতেছি মেথডটা। এই জন্য আপনাদের কম্পিউটারে যাইয়া আপনাদের যদি মাইক্রোসফট ওয়ার্ড থাকে অথবা ওয়ার্ড অনলাইনেও করতে পারেন, অনলাইনেও ওয়ার্ড পাওয়া যায়। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড লেটেস্ট ভার্সনটা ওপেন করবেন আপনাদের কম্পিউটারে। ওকে, ওপেন করার পরে আপনি যদি যান, এই যে এটা হচ্ছে গিয়ে পিডিএফ ফাইলটা আমার, আর এখন এই যে যেটা ওপেন করলাম এটা হচ্ছে ওয়ার্ড। সো ওয়ার্ডের এই যে বাম পাশের দিকে নিচের দিকে যদি যান তা দেখবেন একটা ওপেন অপশন আছে, অর্থাৎ আপনারাও আপনাদের কম্পিউটার এরকমই একটা অপশন পাবেন। তারপরে দেখেন এই যে নিচে যাইয়া যে আপনি ওপেন করবেন কোন ফাইলটা ওপেন করবেন, কোথা থেকে, যে অন মাই ম্যাক, অর্থাৎ আমার ম্যাকের থেকে আমি ওপেন করবো। এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কোথায় আছে এটা ডেস্কটপে। ডেস্কটপের দেখবেন যে ডেস্কটপের মাঝে কোথায় আছে, যে প্রথমটাই আমি দেখতেছি আমার পিডিএফ ফাইল। ওকে, এটাকে আমি জাস্ট একটা ক্লিক করবো। একটা ক্লিক করলে দেখেন এখানে ওপেন হয়েছে। আপনি মেক শিওর হয়ে নেবেন এটা এইটাই আপনার ফাইল। যখন এটা ফাইল হবে তারপরে এই যে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। দেখেন এটা কি বলছে, ওয়ার্ড ইজ কনভার্টিং। সো ওয়ার্ড এখন পিডিএফ ফাইলটাকে ওয়ার্ডে অলরেডি কম্পিউটারে কনভার্ট করে নিয়ে নিছে। ওকে, সো এখন আমরা চাইলে এখানে এডিট করতে পারবো, অর্থাৎ এখন আমাদের এটা পিডিএফ নাই, এটা এখন ওয়ার্ডে চলে আসছে, বাট সেম প্যাটার্ন সেম এভরিথিং। ওকে, এখন আপনি দেখেন এখন আমি সাপোজ যদি চাই যে আমি এই জায়গাটায় মনে করেন যে যে কোনো এক জায়গায় যদি আপনি সাপোজ বিলের একটা অ্যামাউন্ট চেঞ্জ করতে চান অথবা আপনি যে কোনো কিছু, এটা বিল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সাপোজ এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে আপনি এখান থেকেও এডিট করতে পারেন এখন, কারণ এখন এটা ওয়ার্ডে আছে। ওকে, সো এটা আপনি এইভাবে ব্যাকে যায় এডিট করতে পারেন, অথবা আপনি যেটা পারেন এটা এই জায়গায় মাউসটাকে ধইরা রাইট বাটন ক্লিক করে দেন এডিট টেক্সটে যাবেন। এডিট টেক্সটে যায় তখন আপনি ইজিলি যা কিছু চেঞ্জ করা দরকার আপনার নতুন, সাপোজ আমি ওইটা চেঞ্জ করে আমি এখানে সাপোজ দিলাম ধরেন $45, অর্থাৎ 45 অস্ট্রেলিয়ান ডলার সাপোজ। ওকে, দিলাম এটা। এটা দেওয়ার পরে আমি মনে করলাম যে নিচে আমার অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, তখন আমি সেম এডিট যায় এডিট করতে পারি, অথবা আমার নামটা চেঞ্জ করতে হবে ওইটাই যাইয়া রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট। ওকে, এডিট টেক্সটে যাইয়া আমি ওইটারে যে বাম দিকে কারসর নিয়ে আমি ওইটারে ডিলিট করে দিলাম। দিয়া এখন সাপোজ আমি একটা নাম, নতুন নাম দিলাম ধরেন ম্যাক্সওয়েল, জাস্ট একটা অ্যাজুম একটা নাম। হ্যাঁ, দিয়া তারপরে আমি ওইটা দিলাম। সো এটা এইভাবে আপনি যেই জায়গায় চান সেই জায়গায় আপনি এটা চেঞ্জ করতে পারবেন আপনার ওই পিডিএফ ফাইলটা। ঠিক আছে, এখন যেটা করতে হবে আমাদেরকে, এই যে দেখেন এখানে যাইয়া ওপেন করতে হবে, আমাদেরকে সেভ অ্যাজ করতে হবে। যে যদি আপনি ফাইলে যাইয়া সেভ অ্যাজে যান, সেভ অ্যাজ এই যে এখানে, সো সেভ অ্যাজে যায় আপনাকে সেভ অ্যাজ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এই যে সেভ অ্যাজে আসছে। এখন আপনি যেই ফাইলটা সেই ফাইলটার একটা নাম দিতে হবে, যে কি নাম দিতে চান। সাপোজ আমি এই ফাইলটার নাম দিতে চাই এখন ধরেন সিডনি ওয়াটার বা ওয়াটার বিল। ঠিক আছে, ওয়াটার বিল দিয়ে দিলাম। এরপরে দেখেন এটা হচ্ছে কোথায় আছে, কোথায় আমি রাখবো, ডেস্কটপে রাখবো। এখন এই জায়গা হয়েছে আমাদের মেইন কাজটা করতে হবে, ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট ওপেন করলাম, দেখেন এখানে অনেক ফরম্যাট আছে, ওয়ার্ড 97 ডকুমেন্ট, টেম্পলেট, ওয়ার্ড 97/24 টেম্পলেট, রিস, সো অনেক কিছু আছে। এইগুলো আমাদের দরকার নাই, যদি আপনারা চান এই ফরম্যাটেও নিতে পারেন। আমাদের দরকার এখানে এক্সপোর্ট ফরম্যাট পিডিএফ, দেখছেন এখানে। এখন আমাদেরকে এই পিডিএফটা এক্সপোর্ট ফরম্যাট পিডিএফটা ক্লিক করতে হবে। ক্লিক করে আবার মেক শিওর হয়ে নেন যে আপনার ফরম্যাটটা ঠিক আছে নিয়ে। ওয়াটার বিল পিডিএফ, এখানে পিডিএফে আছে ফাইল ফরম্যাট বেস্ট ফর প্রিন্টিং, সো প্রিন্টিংয়ের জন্য বেস্ট, আমি এটা ক্লিক করে দিলাম। সো এটা অল ঠিক আছে। ওকে, এখন আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করলাম, এটা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি এটা মিনিমাইজ করে দেখেন এই যে আমার ওয়াটার বিলটা এখানে আবার আমি রাখি। দেখেন ওপেন করি এটারে, এই যে এইটা হয়েছে গিয়ে যেটা আমরা নতুন চেঞ্জ করলাম, পিডিএফ ফাইলটাকে চেঞ্জ করে কনভার্ট করে আবার নতুন করে পিডিএফ করে আমরা দিলাম, অর্থাৎ যেই রকম পিডিএফ ছিল সেই রকমই আছে, জাস্ট আমরা একটা মেথড ইউজ করলাম। ওকে, আর এটা হচ্ছে আমার পুরানটা। দেখেন পুরানটার মাঝে আর নতুনটার মাঝে কোনো কিছু চেঞ্জ নাই। হ্যাঁ, সব কিছু যেরকম ছিল সেরকমই, বাট আমি এখানে চেঞ্জ করছি। দেখেন এই যে $45, $147 $45 করে দিছি। এবার আমার নামটাও ওই যে আমার আগের নাম ছিল নুর ইসলাম, এখন ম্যাক্সওয়েল করে দিছি। এভাবে আপনি যে কোনো কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে আবার সেম পিডিএফ বানাইতে পারবেন। সো এইটাই হয়েছে গিয়া পিডিএফ বানানোর সবচাইতে ইজিয়েস্ট ওয়ে এবং উইদাউট এনি সফটওয়্যার। Thank you so much for watching this video. Jodi ei video ta apnar helpful mone hoye thake tale obosshoi amar channel ta ke like korben, share korben, ar subscribe korben. See you next video. Thanks.